আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মানে জেন্ডার চেঞ্জের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে মানে জেন্ডার চেঞ্জ সংক্রান্ত কিছু নিয়ম আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মানে কিছু সাফিক্স যুক্ত করার মাধ্যমে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয়। আজকে আলোচনা করা হবে মানে কিছু নতুন শব্দ আর কি। হ্যাঁ, বাই ইউজিং ওয়ার্ডস ইন্ডিকেটিং মেল অ্যান্ড ফিমেল, মানে মহিলা এবং পুরুষ সূচক কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করব। আর তারপরে থার্ড নিয়ম যেটা, সেটা হচ্ছে বাই ইউজিং এ সেপারেট ওয়ার্ড, এটা পুরো আলাদা অর্থ, এটা ভিন্ন শব্দ, সেপারেট ওয়ার্ড ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করা হবে। তো এই ভিডিওটা প্রথম থেকে তোমরা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড রাইট ডাউন দ্য ভাইটাল পয়েন্টস অর এক্সাম্পলস অন ইউর নোটবুক ফর ফিউচার স্টাডি। ওকে, তো লেট আস স্টাডি দ্য ভিডিও, আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে বাই ইউজিং ওয়ার্ডস ইন্ডিকেটিং মেল অ্যান্ড ফিমেল, মানে মহিলা এবং পুরুষ সূচক কিছু শব্দ যোগ করার মাধ্যমে আমরা মানে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করব। এবং এই ক্ষেত্রে দেখা যায় তোমার বিশেষ করে যেগুলো কমন জেন্ডার, হ্যাঁ কমন জেন্ডারের ক্ষেত্রে এই নিয়মটা বেশি প্রযোজ্য হয়। যেমন হচ্ছে তোমার স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে কমন জেন্ডার। তাহলে স্টুডেন্ট এর যদি আমরা মেল ফিমেল করি, তাহলে মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট করতে হবে। টিচার, ঠিক আছে, মেল টিচার ফিমেল টিচার, এরকম মানে ওয়ার্ডস ইন্ডিকেটিং মেল অ্যান্ড ফিমেল, যে মেল শব্দের মাধ্যমে আমরা পুরুষ লিঙ্গকে বোঝাচ্ছি, ফিমেল শব্দের মাধ্যমে ম্যাসকুলাইন স্ত্রী লিঙ্গকে বোঝাচ্ছি। তো এই ধরনের কিছু শব্দ ব্যবহার করা হবে। যেমন তোমার ম্যান সার্ভেন্ট, পুরুষ চাকর, ম্যান সার্ভেন্ট। হ্যাঁ, এখানে মেল মানে মেল সার্ভেন্ট ব্যবহার করা হয় না, এখানে ম্যান সার্ভেন্ট ব্যবহার করা হয়। আর স্ত্রী মানে হলে সেটাকে মেড সার্ভেন্ট, তাহলে ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে বুল এলিফ্যান্ট, বুল এলিফ্যান্ট হলে পুরুষ হাতি, এবং সেটাকে স্ত্রী হাতি হলে কাউ এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট ব্যবহার করতে হবে। এরকম আরো কতগুলো এক্সাম্পল দেখুন। যেমন হি বিয়ার, বিয়ারটা হচ্ছে ভাল্লুক, তাহলে হি বিয়ার, শি বিয়ার, ঠিক আছে, হি গোট, শি গোট, এরকম ব্যবহার করতে হয়। কক থেকে হেন, কক হচ্ছে মোরগ, হেন, কক হেন, হেনটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে হচ্ছে তোমার বুল ষাঁড়, বুল থেকে হবে কাউ, ঠিক আছে, বুল থেকে কাউ। তারপরে ব্রাদার ইন ল, এখান থেকে সিস্টার ইন ল, ব্রাদার ইন ল থেকে সিস্টার ইন ল, সন ইন ল থেকে ডটার ইন ল, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এটা দেখো, ম্যান চাইল্ড মানে পুরুষ শিশু, ম্যান চাইল্ড, এটা হচ্ছে ম্যান চাইল্ড থেকে কি হবে, এটা হচ্ছে উম্যান চাইল্ড হবে, ম্যান চাইল্ড, উম্যান চাইল্ড। তাহলে তারপরে যে তোমার মানে পি কক, মানে পুরুষ ময়ূর যেটা পি কক, থেকে এটা হবে পি হেন, ঠিক আছে। যেমন ডেভিল আছে তোমার, এটা কমন জেন্ডার, কমন জেন্ডার ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লিকেবল। তাহলে ডেভিলের ক্ষেত্রে আমরা হি ডেভিল, শি ডেভিল, ঠিক আছে, জিন কে বোঝায় মানে হি ডেভিল, শি ডেভিল। তারপরে র্যাবিট আছে তোমার, র্যাবিটের ক্ষেত্রে বাক র্যাবিট, ডো র্যাবিট, বাক, বাক শব্দটা ব্যবহার করলে আমরা পুরুষকে বোঝাবো, আর ডো ব্যবহার করলে স্ত্রীকে বোঝাবো। তাহলে বাক র্যাবিট আর ডো র্যাবিট। তারপরে ফার্স্ট আর ফাদার, ঠিক আছে, ফাদার ফাস্টার, ফাদার ফাস্টার, মাদার ফাস্টার, ফাদার ফাস্টার, মাদার, পালিত মানে বাবা, পালিত মা, এরকম ফাস্টার মানে পালিত। তাহলে ফাস্টার শব্দ যুক্ত করেও তোমার ম্যাসকুলাইন ফেমিনাইন হচ্ছে। মিল্ক ম্যান, গোয়ালা, মিল্ক ম্যান। তারপরে এটা হচ্ছে তোর মিল্ক মেড, মিল্ক ম্যান, মিল্ক মেড। তারপরে ব্রাইডরুম মানে পাত্র যেটা, ব্রাইডরুম, এটা হবে ব্রাইড, ঠিক আছে। তারপরে তোমার দেখো কাফ, বাসুর, তাহলে বুল কাফ, এটা হবে কাউ কাফ, ঠিক আছে, মানে এড়ে বছর পকনা বাসুর আমরা বলি, তাহলে বুল কাফ আর হবে কাউ কাফ। তারপরে
তোমার বিল্লি গোট, ন্যাডনি গোট, মানে পুরুষ ছাগল হলে বিল্লি গোটা বলা হয়, হি গোট বলি, তাহলে বিল্লি গোট বলা হয়, শি গোটের ক্ষেত্রে আবার ন্যাডনি গোট বলা হয়, ঠিক আছে। তারপরে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আচ্ছা, তারপরে মেল চাইল্ড, ফিমেল চাইল্ড, এটা হলো। তারপরে তোমার কক স্প্যারো, মানে চড়ুই পাখি যেটা কক, পুরুষ চড়ুই পাখি হলে কক স্প্যারো, আর এটা হেন স্প্যারো হবে। ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, ল্যান্ডলর্ডের যে জমিদার, ল্যান্ডলেডি। তারপরে বোর পিগ, মানে শুকুর যেটা, পুরুষ তাহলে বোর, এবং স্ত্রী যদি হয় তাহলে এটাকে বলতে হবে তোমার সাউপিক, এসওডব্লিউ, সাউপিক, ঠিক আছে। তাহলে বোরফিক, সাউপিক। তারপরে তোমার উইডো আর, উইডো আর মানে বিপত্নী, যে লোকের স্ত্রী মারা গেছে তাকে উইডো আর বলা হয়, আর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে তোমার উইডো, মানে বিধবা, উইডো। তাহলে এইভাবে আমরা কমন জেন্ডারের ক্ষেত্রে কিছু মহিলা পুরুষ নির্দেশক শব্দ মানে ব্যবহারের মাধ্যমে ম্যাসকুলিন ফেমিনাইন করে থাকি। হ্যাঁ, এবার থার্ড নিয়ম যেটা দেখো, থার্ড নিয়ম হচ্ছে তোমার এটা সেপারেট ওয়ার্ড ব্যবহার করা হবে। হ্যাঁ, একদম পুরো সেপারেট ওয়ার্ড যুক্ত করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করা হবে। যেমন অক্স, অক্স হচ্ছে মানে ষাঁড়, হ্যাঁ, অক্স হচ্ছে ষাঁড়, তাহলে এটা গাভী হয়ে যাবে, কাউ, অক্স থেকে হবে কাউ। বয় থেকে গার্ল, ঠিক আছে, সোয়ান থেকে ডটার, ব্রাদার থেকে সিস্টার, নেফিউ থেকে নাইশ, নেফিউ মানে ভাইপো, আর নাইশ হচ্ছে ভাইজি, ফক্স থেকে ভিক্সেন, হ্যাঁ, তারপরে শায়ার, এ শায়ার, শায়ার মানে তোমার পশু পাখির পিতা, মানে পশুদের পিতা যে, তাকে শায়ার বলা হয়, এবং সেটার মানে যখন স্ত্রী হয়ে যাবে তখন সেটা ড্যাম হয়ে যাবে, ডিএম, ড্যাম, ঠিক আছে। তাহলে শায়ারের হচ্ছে ড্যাম, ম্যাসকুলিন যেটা, আচ্ছা। তারপরে বউ যেটা, বউ মানে হচ্ছে ফুলবাবু, হ্যাঁ, বউ হচ্ছে ফুলবাবু, তাহলে বউ এর মানে স্ত্রীলিঙ্গ হচ্ছে বেলি, হ্যাঁ, বেলি, বেলি, ডবল এলি, বেলি। তারপরে হচ্ছে তোমার বাঘ, বাঘ মানে হরিণ যেটা, পুরুষ হরিণ, বাঘ হয়, তারপরে স্ট্যাগ হয়, হার্ট, পুরুষ হরিণকে বোঝাতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, বাঘ, স্ট্যাগ এবং হার্ট। এদের স্ত্রীলিঙ্গ হচ্ছে ডো, রো অথবা হাইন্ড, হ্যাঁ, হাইন্ড, ডো, রো অথবা হাইন্ড স্ত্রীদের ক্ষেত্রে। তারপরে সোয়াইন আছে, একটা যুবককে বোঝাতে, ইয়ং ম্যানকে বোঝাতে সোয়াইন ব্যবহার করা হয়, স্ত্রীলিঙ্গ বোঝাতে তার নিম্ফ, পরী, হ্যাঁ, খুবই মানে ফুলভাবে দেখতে সুন্দর যুবক, এরকম বোঝালে তোমার মানে সোয়াইন, আর দেখতে সুন্দরী হলে সেটা হচ্ছে নিম্ফ, মানে পরীর মতো আমরা বলি। তারপরে হচ্ছে ফ্রিয়ার, ফ্রিয়ার হচ্ছে বৌদ্ধ ভিক্ষুক, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হয়ে যাবে নান, সন্ন্যাসিনী। ল্যাড থেকে লেডি হবে বা ল্যাশ হবে, তারপরে ব্যাচেলার থেকে হবে মেইডেন, বা ব্যাচেলার থেকে স্পিনস্টার হয়, হ্যাঁ, ব্যাচেলার থেকে মেইডেন হয়, ব্যাচেলার থেকে স্পিনস্টার হয়, আবার ব্যাচেলার থেকে মানে তোমার আর একটা নতুন, যেমন ই ডবল টি ই যুক্ত করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয়, এর আগে আমরা শিখেছিলাম তোমার কি শিখেছিলাম, সেখানে কপ ছিল পুলিশ, কপ থেকে কফেটি ছিল, হ্যাঁ, তারপরে তোমার মেজর থেকে মেজরিটি, ইউসারার থেকে ইউসারেটি, এগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং এখানে ব্যাচেলার থেকে ব্যাচেলারেটিও হয়, ব্যাচেলার থেকে ব্যাচেলারেটি। তাহলে কিং থেকে কুইন হয়, ড্রোন হচ্ছে বি, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, তাহলে বি স্ত্রী মৌমাছি। তারপরে আঙ্কিল থেকে আন্ট, ঠিক আছে, মিস্টার থেকে মিসেস। তারপরে হচ্ছে তোমার মার্কুইস, একটা শব্দ আছে মার্কুইস বা মার্কুইস, সম্ভ্রান্ত ব্যক্তি, অভিজাত পরিবারের সম্ভ্রান্ত ব্যক্তি মার্কুইস বা মার্কিস বলা হয়, এটার স্ত্রীলিঙ্গ হয়েছে মার্কিওনিস, মার্কিওনেস, মার্কিওনেস, ঠিক আছে। আরও কিছু আছে তোমার, ম্যান থেকে ওম্যান হয়, তারপরে বুল থেকে কাউ হয়, এটা তো আমরা মানে শার্ট, অক্স থেকে কাউ হয়, বুল থেকে কাউ হয়, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে ফাদার মাদার, জেন্ডার চেঞ্জ, ফাদার মাদার। তারপরে হচ্ছে র্যাম, র্যাম মানে ভেড়া, তাহলে ভেড়ি হয়ে যাবে, র্যাম থেকে হয়ে যাবে ভেড়ি, ইউ, ই ডব্লিউ ই, ইউ। তারপরে ড্রেক মানে দাঁড়কা, পুরুষ মানে দাঁড়কা যেটা সেটা ড্রেক, ড্রেক থেকে হয়ে যাবে তোমার ডাক হয়ে যাবে, ডি ইউ সি কে, ডাক মানে পাতিহাস। ডগ থেকে বিষ হয়,
ডগ উইজার্ড থেকে উইচ উইজার্ড মানে তোমার যাকে আমরা ডাইনি বলি মহিলা হলে উইচ আর পুরুষ হলে উইজার্ড মঙ্ক হচ্ছে নান মঙ্ক যেটা সন্ন্যাস সন্ন্যাসী যেমন প্রিয়ার থেকে নান হলো মঙ্ক থেকেও নান হয় তারপরে স্যার থেকে ম্যাডাম হয় হ্যাঁ স্যার ম্যাডাম তারপরে তোমার আর যেটা আর সম্ভ্রান্ত ব্যক্তি পুরুষ হলে আর এটা স্ত্রী হলে কাউন্টেস হয়ে যায় এমনি কাউন্ট থেকে কাউন্টেস হয় আগের দিন আমরা আলোচনা করেছি কাউন্ট থেকে কাউন্টেস স্ত্রীলিঙ্গ কিন্তু আর থেকেও কাউন্টেস হয় তারপরে হচ্ছে গ্যান্ডার গ্যান্ডার মানে হচ্ছে পুরুষ রাজহাঁস তাহলে রাজবংশী মানে গুজ হয়ে যাবে হ্যাঁ গ্যান্ডার থেকে গুজ তারপরে লর্ড থেকে লেডি হবে লর্ড থেকে লেডি হ্যাঁ আচ্ছা ল্যাড থেকে লেডি হয় ল্যাশও হয় আর মাস্টার থেকে হবে মিস্ট্রেস মাস্টার থেকে মিস্ট্রেস এই নিয়মগুলো আমাদের ভালো করে শিখতে হবে হ্যাঁ এবার দেখো আরও কিছু মানে শব্দ আছে যেমন মানে কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে তোমার মানে এমন কিছু মানে তোমার ম্যাসকুলাইন নাউন আছে যেগুলো করসপন্ডিং কোনো ফেমিনিন নাম পাওয়া যায় না ঠিক আছে দেয়ার আর সাম ম্যাসকুলাইন নাউন্স ইন ইংলিশ হুইচ হ্যাভ নো করসপন্ডিং ফেমিনিন নাউন যেমন এক্সাম্পল এখানে দেখো নাইট নাইট হচ্ছে মধ্যযুগের যারা যোদ্ধা না হিরোইক পার্সোনালিটি যাদের তাদেরকে নাইট বলা হয় কে এন আই জি এস টি নাইট এটা হচ্ছে সবসময় পুরুষ লিঙ্গ এর কিন্তু কোনো ম্যাসকুলাইন জেন্ডার নাই নাইট আছে জাজ বিচারক পার্সন পাদ্রি স্কোয়ার স্কোয়ার মানে জমিদার তারপরে ক্যাপ্টেন চেয়ারম্যান মিনিস্টার হ্যাঁ পাইলট মিনিস্টার পাইলট এইগুলোর কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার পাওয়া যায় না ঠিক আছে ঠিক একই রকমভাবে কিছু তোমার ফেমিনিন জেন্ডার আছে যেগুলো করেসপন্ডিং ম্যাসকুলাইন নাম পাওয়া যায় না যেমন এক্সাম্পল যেমন হচ্ছে নার্স নার্স হচ্ছে আমরা বুঝতে পারছি সেবিকা নার্স হাসপাতালে নার্সিংহোমে যারা রুগীর সেবা করে এটা নার্স বলি তাহলে এদের কিন্তু করেসপন্ডিং কোনো ম্যাসকুলাইন জেন্ডার নেই তাহলে নার্স আছে তারপর আছে তোমার টারম্যাগান্ট টারম্যাগান্ট হচ্ছে খুবই উগ্র চণ্ডা মহিলা হ্যাঁ তাদেরকে টারম্যাগান্ট বলা হয় এদের কোনো স্ত্রী পুরুষ লিঙ্গ নাই তারপর আছে ভার্জিন ভার্জিন আমরা বলি কুমারী ভার্জিন তারপরে আছে তোমার ব্লন্ডি ব্লন্ডি হচ্ছে কটা চুলের কটা চুল যুক্ত মেয়েদেরকে ব্লন্ডি বলা হয় তারপরে আছে তোমার প্রস্টিটিউট বা ড্র্যাব যারা পতিতালয়ে থাকে এদের কোনো পুরুষ লিঙ্গ হয় না তারপরে প্রুড প্রুড হচ্ছে খুব অহংকারী মহিলা শালীনতার ভানে ভরা এরকম বলা হয় প্রুড এদের কোনো ম্যাসকুলাইন হয় না তারপরে আছে শ্রীউ খুব ঝগড়াটে মেয়ে শ্রীউ এস এইচ আর ই ডাব্লিউ শ্রীউ ঝগড়াটে এদের মানে করেসপন্ডিং কোনো ম্যাসকুলাইন জেন্ডার পাওয়া যায় না তারপর হচ্ছে ব্রুনিটি ব্রুনিটি একটা শব্দ আছে ব্রুনিটি হচ্ছে তোমার শ্যামাঙ্গিনী বলা হয় শ্যামাঙ্গিনী হ্যাঁ তাদের মানে শ্যাম বর্ণের চোখ আর কি শ্যামাঙ্গিনী ব্রুনিটি বলা হয় তারপরে অ্যামাজন মানে পুরুষালী স্বভাবের মহিলা পুরুষের মধ্যে কিছু কোয়ালিটি বৈশিষ্ট্য কথার টোন তাদেরকে অ্যামাজন বলা হয় হ্যাঁ এটাকে হচ্ছে পুরুষ স্বভাবের স্ত্রীলোক এদের কিন্তু করেসপন্ডিং অন মাস্কুলিন জেন্ডার পাওয়া যায় না তাহলে এই দুটো আমরা একটু মনে রাখার চেষ্টা করব তারপরে দেখো কিছু ন্যাচারাল অবজেক্ট আছে কিছু ন্যাচারাল অবজেক্ট এগুলাকে ম্যাসকুলাইনও ভাবা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ফেমিনিন ভাবা হয় তাহলে ম্যাসকুলাইন ন্যাচারাল ওয়ার্ডস কোনগুলো এবং ফেমিনিন ন্যাচারাল ওয়ার্ডস কোনগুলো এগুলো আমরা এখন একটু আলোচনা করব তাহলে এখানে দেখো কিছু ন্যাচারাল ওয়ার্ডস যেগুলো মানে বিখ্যাত আর কি বিখ্যাত কিসের জন্য স্ট্রেংথ শক্তির জন্য হ্যাঁ রিমার্কেবল ফর স্ট্রেংথ কারেজ অ্যান্ড গ্রেটনেস যাদের গ্রেটনেস বা কারেজ বা স্ট্রেংথের দিক থেকে উল্লেখযোগ্য বিখ্যাত সেই ন্যাচারাল অবজেক্টসগুলিকে সাধারণত মানে ম্যাসকুলিন জেন্ডার হিসাবে ধরা হয় এক্সাম্পল যেমন হচ্ছে তোমার সান সূর্য সান সান হচ্ছে সবসময় পুরুষ লিঙ্গ তাহলে সান হলো টাইম সময় ডেথ মৃত্যু তারপরে সামার গ্রীষ্মকাল তারপর ঠান্ডা বজ্র অ্যাঙ্গার ক্রোধ বা রাগ যেটা তারপরে ফিয়ার ফিয়ার হচ্ছে আতঙ্ক ওসেন সমুদ্র হ্যাঁ রিভেঞ্জ প্রতিশোধ মার্ডার হত্যাকাণ্ড তারপরে আছে তোমার ডে ওয়ার এই শব্দগুলো কিন্তু সবসময়তে মানে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে কাজ করে ঠিক আছে তারপরে সিমিলারলি আবার কিছু ন্যাচারাল অবজেক্ট আছে যেগুলো মানে ম্যাসকুলাইন হিসেবে ধরা হয় কিসের জন্য
এদের মানে বিউটির জন্য সৌন্দর্য আছে, সফটনেস, হ্যাঁ সফটনেস বা কোমলতা, বা এদের গ্রেসফুলনেস মানে লাবণ্য, এদের সৌন্দর্য লাবণ্য বা নম্রতা ভদ্রতা, এই কারণে এই শব্দগুলিকে আবার ম্যাসকুলিন দিয়ে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। যেমন এক্সাম্পল মুন হচ্ছে চাঁদ, হ্যাঁ চন্দ্র দেবী বলা হয়, তাহলে মুনটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, পিস শান্তি, পিসটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, মাদারল্যান্ড কান্ট্রি শিপ, ঠিক আছে কার বোট সাইকেল এগুলো সব স্ত্রীলিঙ্গ, ইঞ্জিন নেচার স্প্রিং হোপ লিবার্টি দ্য আর্থ নাইট এগুলো স্ত্রীলিঙ্গ। তারপরে আছে বিউটি মার্সি মডেস্টি, হ্যাঁ ফ্রেলটি রিলিজিয়ান ভার্চু ফ্রেম চার্টস জাস্টিস অ্যাভারিস, অ্যাভারিস হচ্ছে অর্থ লিপসা, এই শব্দগুলি মানে ফেমিনিন জেন্ডার হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এই হয়েছে আজকের ভিডিও, ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।